যুক্তরাজ্য আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ জালালউদ্দিন। বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা শামসুদ্দিন মাস্টার, শাহ আজিদ, আনসার আহমেদ, খসরু জামান খসরু, শাহরব আলী, শেরুখ মিয়া সহ যুক্তরাজ্য আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আপনারা দেখছেন আমাদের খবর, প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপ থেকে। যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে থাকছে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে না আসলে আফগানিস্তানে পরিণত হতে পারে বলে হুঁশিয়ারি ইইউ সদস্য। বাংলাদেশ সফরের অভিজ্ঞতা নিয়ে বার্মিংহামের বাংলা মিডিয়ার সাংবাদিকদের সাথে এমপি শাবানা মাহমুদের মত বিনিময়।